এবার হাতির মৃত্যু মানুষের হানায় মৃত্যু কিনা এখনো নিশ্চিত নয়। তবে যেভাবে একদিকে বরবটি খেয়ে তার একপাশে ধান জমির মাঝে মাঝবয়সী মাদি হাতির মৃতদেহ পড়ে আছে, তাতে হাতির মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ঝাড়গ্রাম রেঞ্জের বাদরভোলা বিটের জোয়াল ভাঙা গ্রামে সবজি ক্ষেতের পাশে সকালে হাতিটিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকাবাসী। এরপরই হাতি দেখতে ভিড় জমতে শুরু করে। যতই হাতি ক্ষতি করুক, একাংশের মানুষ হাতিকে ঠাকুর হিসেবেই মানে, তাই মৃতদেহ ঘিরে শুরু হয় পূজা। তবে বিষক্রিয়া না কারেন্ট শক তা খতিয়ে দেখা হচ্ছে। ময়না তদন্ত করা হবে হাতিটির বলে জানিয়েছে বন দপ্তর। গত কয়েকদিন ধরেই 30 থেকে 40টি হাতি এই এলাকায় ঘুরে বেড়াচ্ছে, ফসলের ক্ষতি করছে। গতকাল রাতেও দল হাতি ছিল, তার মধ্যে মাঝ বয়সী এই হাতির মৃত্যু নিয়ে তদন্ত শুরু করেছে বন দপ্তর। এলাকাবাসীর অভিযোগ, দিনের পর দিন হাতি ফসলের ক্ষয়ক্ষতি করছে, এলাকায় বিঘের পর বিঘে ফসল নষ্ট হচ্ছে, মিলছে না ক্ষতিপূরণ। কি বলবে না, ক্ষতিপূরণের ওখানে অ্যাপ্লাই করতে হবে, যে ফর্মেট আছে সেই ফর্মেটে অ্যাপ্লাই করতে হবে, সেই অ্যাপ্লাই করলে আমরা সেটেল করার চেষ্টা করব। যে পরিমাণ ক্ষতি হচ্ছে সেই পরিমাণ ক্ষতিপূরণ মিলছে না, হয়তো ধরুন 1 লাখ টাকার ক্ষতি হচ্ছে, সেক্ষেত্রে 5,000 টাকা মিলছে, এইভাবে অভিযোগ আসছে। সেটা আমরা আমাদের যেটা কম্পেনসেশন বাড়ানোর জন্য আমরাও আমাদের ওপরের মহলে জানিয়েছি, যেটা যদি রিভিশন করা যায় আমাদের লেভেলে যেটা আছে সেটা উপরে চিন্তা ভাবনা করে যদি বাড়ানো যায় ইমিডিয়েটলি তাহলে বাড়াবে। এই এলাকায় দিনের পর দিন তো হাতির দল হানা দিচ্ছে, বিভিন্ন জায়গায় ক্ষয়ক্ষতি, মানুষের মৃত্যু ঘটছে, হাতিরও মৃত্যু ঘটছে। আমরা হাতিগুলোকে এই অঞ্চল থেকে সরানোর চেষ্টা করছি, এবং আজকে থেকে না বেশ কিছুদিন ধরে, কিন্তু আমাদের হাতি এখান থেকে বার করতে গিয়ে আমাদের হুলাপাটি টিমেরও দুজনের আনফরচুনেটলি মারা গেছে। তারপরেও আমরা এই অঞ্চল থেকে সরানোর চেষ্টা করছি, দেখা যাক এটা মানে আগের দিনও কালকে তার আগের দিনও টিম রেখে বার করার, হাতি এখন এক জায়গায় আটকে আছে, চেষ্টা করছি আমরা বার করার এই জায়গা থেকে যতটা তাড়াতাড়ি সম্ভব। মৃত্যুর কারণ কিছু জানা গেল? ওই তো বললাম, পোস্টমর্টেম না করলে বলা যাবে। কি নাম আপনার? আমার রবিন মাহাতো, শালবনিতে বাড়ি। কতগুলো হাতি রয়েছে এলাকায়? 3টা বিটে 125টা হাতি আছে। বনদপ্তর বারবার জানাচ্ছি, বনদপ্তর কোনো প্রশাসন থেকে কোনো ইয়ে পাওয়া যাচ্ছে না। আমরা চাষাবাদ করছি, ক্ষতিপূরণ সরকার যদি ক্ষতিপূরণ দেয় তাহলে আমরা চাষাবাদ করব নি। আর চাষাবাদ করলে কোথায় কোনটা মারা যাক, মানুষ তো মারা যাচ্ছেই, এবং কি পাতা কেঁদু পাতা খায় কি হাতি থাকে? এক জায়গায় একটা জঙ্গল বাছুক, ফরেস্টার বনদপ্তর একটা জঙ্গল বাছুক, সেই জঙ্গলে রাখুক, চারদিকে ঘেরা ফেরা দিয়ে রাখুক, সেখানে সরকারি ব্যবস্থা দিয়ে খাবার দাবার আনুক, রাখা হোক। কত হাতি রয়েছে গত কয়েকদিন ধরে? আমাদের এলাকায় এখন মোটামুটি 25টা আছে। ধান খাচ্ছে, সবজি খাচ্ছে, ঘর ভাঙছে, মানুষ মারছে, 5টা বাজলে ঘরের থেকে বেরাতে পারছি না, স্কুল বাচ্চারাকে গেলে বাচ্চারাকে আবার নিয়ে আসতে হচ্ছে, 4টার সময় কোথাও কাজ করলে বাচ্চাকে আনার জন্য আবার ছুটি করে যেতে হচ্ছে, এত ইয়েতে আমরা আজ। আজকে কি দেখলেন? আজকে এখানে দেখ শুনলাম যে একটা হাতি মারা গেছে, দেখছি যে এখানে মারা আছে দেখতে পাচ্ছি, তাই এসছি আর কি, শালবনি থেকে এসছি। কিভাবে হলো কিছু বুঝতে পারি, এটা কোনো বুঝতে পারিনি, সকালে দেখছি মোবাইলে খবর দেখাচ্ছে যে একটা জোয়াল ভাঙাতে হাতি মারা গেছে, তাই আসছি। বনদপ্তরের কোনো ভূমিকা নেই? হ্যাঁ, কোনো ভূমিকা নিচ্ছে না, জানা যাচ্ছে আসছে, খোলাপাটি আসছে জন এলাকা, সে অন্য অন্য গ্রামে দিয়ে নিয়ে চলে গেছে, এই হচ্ছে কাজ। কি নাম? খাবার জন্যে যতটুকু বলে ঘরটার ভাঙে, খাবার জন্যে না, কারণ যখন রাইস মিলে আমরা দেখেছি ঢুকে হাতি, একটা বস্তা বাইর করে অর্ধেক খায় অর্ধেক বুনে, তাহলে খাবার জন্যে হাতি কি বলে ঘর ভাঙে নি, এটা কিন্তু প্রমাণিত। কারণ ও যদি খাবার জন্যে ও রাইস মিলে ঢুকে যায়, চাল তো অটোমেটিক অনেক আছে ঠিকানা। আজকে কি হয়েছে এখানে? আজকে হাতি সকালে খবর পেলে যে হাতি একটা মারা গেছে, তো আছে দেখছি যে এখানে হাতিটা আছে, তো নিচের জমিনগুলার তো অবস্থা শেষ করে নিয়েছে। কিভাবে মারা গেছে কি কোনো জানা গেছে? ওটা কোনো জানা নাই, বা কোনো দাগো টাগো আমরা যতটা দেখেছি নাই, এখন এয়ারপোর্ট প্রশাসন তার ইয়ে করবে কীভাবে মারা গেছে। কতগুলো হাতি রয়েছে এলাকায়? এলাকায় প্রচুর হাতি আছে, ছাড় পোকার মতো হাতি আছে। কি ক্ষয়ক্ষতি করছে? প্রচুর ধান জমিন সবজি ক্ষতি করছে, কিন্তু বাঁশ বাগান থেকে বাড়ি ভাঙা সমস্তটাই ক্ষতি করছে, এবং প্রশাসন তার ক্ষতিপূরণ হিসাবে কিছুই দেয়নি। 2018 সাল থেকে শুধু ফর্ম ফিল আপ করে যায়, ফর্মের জেরক্স খরচাটা যদি ধরে 1,000 টাকা হবে, শুধু তাও দেয়নি। আপনারা কি আতঙ্কে আছেন? আতঙ্কে তো আমরা তো এখন স্বাধীন দেশও পরাধীন, কারণ আমরা সকাল
ছটার পর থেকে বিকাল ছটা পর্যন্ত আমাদের খোলা, তাহলে সন্ধ্যা ছটার পর থেকে আবার ফরেস্টার মাইকিং করে দেয় যে ছটার থেকে ঘরে থেকে বেরাবে না, ঘরের ভিতরে ঢুকে যান সকাল ছটা পর্যন্ত। তাহলে আমরা তো পরাধীন, আমরা 12 ঘন্টার মানুষ, তাহলে আমরা হাফ স্বাধীনতায় আছি, তার জন্য প্রশাসনের কোনো হেল্দর নাই। আপনারা কি চাইছেন? আমরা চাইছি হাতিকে এখান থেকে সরিয়ে নিয়ে যাক অন্যদিকে, আর না হয় হাতিকে করিডোর করা হোক, যে একটা জঙ্গল বাঁচুক, আমাদের জঙ্গলটাই বাঁচুক, এরকম বিভিন্ন জঙ্গল বাঁচুক, ড্রেন তেড়ে ভিতরে রেখে দেয়, পুকুর টুকুর দিয়ে ওটা সরকারিভাবে খাবার দেবে। কি নাম আপনার? বিকাশ মাহাতো। কি হয়েছে এখানে? ওই হাতি মরেছে দেখতে আসেনছি। না মরেছে ভালো। কখন মারা গেছে? ওইটা বলতে পারবো না, সকালবেলায় ওই গ্রুপে খবর পেলাম, গ্রুপে তো আছি অ্যাডমিন, গ্রুপে দেখে করবো, দেখি যাই, দেখে আসি। এই গ্রামে কি প্রতিদিন হাতি ঢুকছে? দেখুন এই গ্রাম নাই, এই পাশাপাশি যতগুলো গ্রাম আছে, আমার গ্রামও ওই পাশে কালকে 20-25টা হাতি ছিল। হ্যাঁ, এবং এখন গড় হাতে গেলে এমন হয়ে গেছে, মানে আমাদের তো যে পিচ রাস্তাগুলো করা হয়েছে সেগুলার পাশাপাশি দিনের বেলায়ও হাতি ঘুমায় গেছে। দিনের বেলায় এবারে স্কুল যাওয়া ছানাদের ক্ষেত্রেও, বিভিন্ন কাজে কর্মে যাওয়ার ক্ষেত্রেও মানুষের একটা প্রচুর মানে ডিস্টার্ব আছে। প্রশাসন মাইকিং করছে, ছটা বিকাল ছটার সময় যাও না জঙ্গলে, বা ছটার আগে বাড়ি ফিরো, দিনের বেলায়ও তো হাতিগুলা কিন্তু রাস্তা ধরে। তাইলে এই এলাকার মানুষ যারা দিন আনা দিন খাওয়া মানুষ, তারা কাজে কর্মে কিভাবে যাবে? হুম, এই তো হাতিটা মারা গেছে, ছবি তুলো, তার পাশের জমিনে প্রচুর ক্ষতি আছে। ওর হয়তো দেখবে, আমি সঠিক জানি না, ওর হয়তো দেখবে ওই জমিনটাই আছে, যেভাবে ফসলটা নষ্ট হয়েছে, হাতিটা মরেছে, কি কারণে মরেছে সেটা প্রশাসন দেখবে, কিন্তু যেভাবে ক্ষতি করছে, যাতে না গ্রামের দিকে হাতিগুলো আসে, জঙ্গলের হাতি জঙ্গলে থাকে, কারণ সেইটার দিকটা একটু খেয়াল রাখা প্রশাসনের দরকার বলে মনে করি। আর হাতিরা যেভাবে হুলাপাটি নিয়োগ করছে, সেগুলা কিন্তু ট্রেনিং নাই, অনেক ছানাকে নিয়োগ করছে যেগুলা হচ্ছে ট্রেনিং না। তাহলে হাতিকে অ্যাকচুয়ালি ট্রেনিং না দিলে তো খেদা যাবে নাই, আর খেদে যাবে কোথায়? এই জুয়াল ভাঙার থেকে আজ রাত্রে হয়তো এই জঙ্গলে আছে, কাল খেদে দিল সামনের গ্রাম বড় বাড়ির দিকে গেল, ওই দিকের লোকগা খেদে দিবে, জঙ্গল তো ছোটো ছোটো জঙ্গল, তাহলে এই জঙ্গলে এত হাতি থাকবে কী করে? বন দপ্তর সেরকম কোনো ভূমিকা নেই? তাহলে ভূমিকা থাকলে কি এই সমস্যাটা হইতো? আপনারা কি চান? আমরা চাইছি, দেখো হাতি তো আমাদের এলাকায় যখন আমার বয়স 30 বছর, যখন 5 বছর বয়স তখন একটাই হাতি ছিল, হাতিটা বুড়া হাতি নামে খেত ছিল, মারা গেছিল মনে হয় লড়াই ফড়াই হয়ে বড়াশুলিতে, ওখানে স্টেজ মঞ্চ করা আছে, হাতির সমাধি করা আছে, সেই জায়গায় হাতির পূজা হয়, হাতির মেলা হয়, সেই হাতিটা ছিল আমাদের আদি হাতি এইখানকার। পরের যে হাতিগুলা কিন্তু আমাদের এই এলাকার হাতি নাই, এত বাচ্চা করে এত হাতি হতে পারে না। তাহলে কোথা থেকে এলো এই হাতি? এই হাতি বাইরের হাতি, সেই সেই জিনিস, সেই জায়গাটা যদি আটক করে দেওয়া হয়, বিশেষ করে দলমা থেকে হাতিগুলো আসছে যদ্দূর আমার শোনা জানা আর কি, তো যদি ওটা বন্ধ করা যায় আমাদের রুটে, যেমন বাঁকুড়ার রুটে বন্ধ, হাতি কোনো দিকে হাতি লিবে না, শুধু আমাদের ঝাড়গ্রাম জেলায় হাতি টেকানি ঢুকাই দেওয়া হচ্ছে। তো এইটা একটুকু প্রশাসনকে দেখতে হবে, ডিপার্টমেন্টকে নজরদারি দিতে হবে, যাতে এই সমস্যাগুলো না হয়, কারণ এই এলাকার মানুষ শান্তিতে থাকুক, হাতিরাও শান্তিতে থাকুক, তাদের সঠিক খাবারের একটা ব্যবস্থা করুক। আর যদি বনে জঙ্গলে আমাদের হাতির একটা খাবারের ব্যবস্থা করে দেই, এত হাতি, এই শাল পাতা কোথায়, কেঁদু পাতা খায় হাতি বাঁচে? এত বড় একটা জীব, 10 টনের মাল। হ্যাঁ, এত এইবারে কেঁদু পাতা খায় বাঁচে, তখন কি ফসল খাতে গ্রামের দিকে আসছে, দিয়ে গ্রামের মানুষ নির্যাতনে পড়েছে, হাতির সমস্যায় ভুগছে।